ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। এক ভাই ইবনু আব্বাস রাদি আল্লাহ তাআলা আনহুর একটি হাদিস কোট করেছেন। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসল্লিগণ ফরজ নামাজ শেষে উচ্চ স্বরে জিকির করতেন। হাদিসটির শব্দগুলি এরকম যে কুনতু আরিফু ইন খিদা সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাকবীর। এই হাদিসটার মর্মার্থ হলো, মানে সঠিক মর্মার্থ হলো, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন সালাম ফেরাতেন, তখন সালাম ফেরার পর যে দোয়া ও জিকিরগুলি আছে সেগুলো উচ্চ কণ্ঠে বলতেন, জোর শব্দে বলতেন। অতঃপর ওলামায়ে কেরামদের মধ্যে এর বিশ্লেষণ রয়েছে যে এই জোর শব্দে জিকির করাটা কি সম্পূর্ণ জিকিরগুলি হবে না কিছু হবে। তো এর সঠিক মত হচ্ছে কিছু জিকির জোরে হবে আর কিছু জিকির ফের আসতে হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে কেউ কেউ কিছু আইম্মা ফোকাহা কেরামদের মত রয়েছে যে আল্লাহ রসুল এরকম মানুষকে শেখানোর জন্য করেছিলেন, করতেন শুরু যুগে, অতঃপর পরে ছেড়ে দিয়েছিলেন। এটা ইমাম শাফির মত এবং তার মত এখানে প্রাধান্যযোগ্য নয়। যাই হোক, সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রসুল তিনবার প্রথমে ইস্তেগফার করতেন, অতঃপর মানে জোর শব্দে, অতঃপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাক তাইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা জোরে পড়তেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ বলে এই জিকির আজকারের প্রায় কয়েকটা বাক্য তিনি জোর শব্দে বলার পর বাকিটা আসতে বলতেন। এখানে আরেকটি বিষয় জানার, সেটি হলো এই যে সালাম ফেরার পর কি আমরা জোর তাকবীর দিব? যেমন আমাদের দেশে অনেকে মনে করেন যে সালাম ফেরার পর একবার জোরে তাকবীর দিতে হবে আর বাকিগুলা তখন আস্তে বলতে হবে। এরকম হাদিসের অর্থ নেওয়া পুরো ভুল। কারণ এই হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়াটা জানতে পারতাম তকবীরের মাধ্যমে। ওলামায়ে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটি ভুল, এভাবে যে নামাজ শেষ হয় সালামের মাধ্যমে, তকবীরের মাধ্যমে তো নয়। নামাজ শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হয় আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দিয়ে। তাহলে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছেন যে আমি বুঝতে পারতাম নামাজ শেষ হওয়াটা তকবীরের মাধ্যমে, তার মানে এখানে তকবীর বলতে আল্লাহু আকবার নয়, বরং তকবীর বলতে বুঝায় জিকির, জিকির আজকার। আর অনুবাদক, আপনি যে হাদিসটা তুলেছেন বাংলাতে, অনুবাদক ওই জিকিরের অর্থটাই করেছেন, না হলে শব্দটা আছে তকবীর, তো সেজন্য তার অর্থ ঠিক হয়েছে। তো তকবীর নয় বরং জিকির আজকারগুলি জোরে জোরে বলতেন। আর এই হাদিস দ্বারা এটা কখনো প্রমাণ হয় না যে আল্লাহ রসুল সালামের পর একবার তকবীর বলতেন আর সেটা জোরে বলতেন আর বাকিগুলো আসতে বলতেন, যে ব্যাখ্যাটা আমাদের ওলামায়ে কেরাম উপমহাদেশের অনেকে নিয়েছেন, ভুল করেছেন। সঠিক হলো সালাম ফেরার পর আস্তাগফিরুল্লাহ তিনবার বলতে হবে, অতঃপর জিকির আজকারের সময় তকবীরও পাঠ করবে, যেমন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, কিন্তু শুরুতেই একবার তকবীর দিতে হবে। এই ব্যাখ্যা বিশ্লেষণ নেওয়াটা ভুল। মনে রাখবেন সৌদি ওলামা ফতোয়া বোর্ড সহ বিগত ওলামা ইকরামদের মধ্যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়ুম, ইবনে হাজম ইত্যাদি ওলামা ইকরাম, ইমাম নাওয়াবী, এরা কেউই এ কথা বলেননি যে সালাম ফেরার পর একবার আগে আল্লাহ আকবার বলতে হবে, বরং সকলেই বলেছেন তিনবার আস্তাগফিরুল্লাহ। তিনবার আস্তাগফিরুল্লাহর হাদিসটি সহি মুসলিম, আবু দাউদ সহ ইত্যাদি গ্রন্থে স্পষ্ট এসেছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরার পর তিনবার ইস্তেগফার করতেন। যদি আর এই ইস্তেগফারটা জোরে হবে, জোর শব্দে হবে, মোটামুটি কিছু দোয়া জোর শব্দে হওয়ার পর তখন বাকিগুলো আস্তে আস্তে হবে। এই আমলটি আমরা সৌদি আরবে দেখেছি, আমাদের সমাজে অনেকে এই আমলটি ছেড়ে দিয়েছে। আমলটি করা উচিত, মানে জোর শব্দে করাটা উচিত।